আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বিষয়টি হলো অতিরিক্ত পরিমাণে ঘাম। যাদের অতিরিক্ত পরিমাণে ঘাম এবং ঘামের থেকে দুর্গন্ধ হয় তাদের পরিত্রাণের উপায় কি, আমরা প্রায় এই প্রশ্নটির সম্মুখীন হয়ে থাকি। তাই আজকে আমি আলোচনা করতে যাব যারা অতিরিক্ত পরিমাণে ঘামান এবং ঘামের থেকে যাদের দুর্গন্ধ নির্গত হয় তাদের জন্য ঘরোয়া উপায় কিভাবে আমরা আরোগ্য পেতে পারি এবং হোমিওপ্যাথি কোন ধরনের ওষুধ সেবন করানো যেতে পারে, এই বিষয়গুলো আজকে সম্পূর্ণ জেনে নেব। আসুন প্রথমে জানি এই ঘামের পিছনে কারণগুলো কি এবং কি কি কারণে এই ঘামগুলো হয়ে থাকে। ঘাম হওয়ার পিছনে আটটি কারণ সবথেকে দায়ী আমরা করে থাকি, যেমন বংশগত, ডায়াবেটিস, থাইরয়েড, মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে দুশ্চিন্তা, মোটা মানুষ হওয়া, টেস্টোস্টেরন হরমোন এবং পার্শ্ব প্রতিক্রিয়া। যদি এ ধরনের কোনো কারণ আপনার ভিতরে থাকে তাহলে অবশ্যই একজন রেজিস্ট্রেশন প্রাপ্ত হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং এই কারণগুলো একজন ডাক্তারই আপনাকে পার্থক্য করতে পারবে। কারণ একজন ডাক্তার জানেন যদি আপনার অতিরিক্ত পরিমাণে হাত ঘামাচ্ছে কিন্তু সেই ঘামটা যদি ঠান্ডা হয়ে থাকে তাহলে বুঝতে হবে আপনার ভিতরে দুশ্চিন্তার ঘাম। আবার যদি হাত ঘামে কিন্তু সেই হাত যদি গরম থাকে তাহলে বুঝতে হবে আপনার হরমোনের প্রবলেমের জন্য ঘাম। তাই একজন ডাক্তারই জানেন আপনার এই ঘামটা কেন হচ্ছে। তাই যখনই আপনার এ ধরনের কোনো কারণে আপনার ভিতরের শরীরে ঘাম দেখা দিবে তখন অবশ্যই একজন রেজিস্ট্রেশন প্রাপ্ত হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ নিন। তারপরও আমি আপনাদের উপকার স্বার্থে কিছু ঘরোয়া টিপস বলে দিব কিভাবে আপনারা এই ঘাম থেকে আরোগ্য পেতে পারেন। আসুন, আমরা জানি সাধারণত মানুষের অতিরিক্ত পরিমাণে ঘাম নির্দিষ্ট কোন কোন জায়গায় দেখা দিতে পারে, যেমন বগল, পা, মুখ, নাক, চোখ, মাথা, কপাল এবং চুলের গোড়া। বিশেষ করে লজ্জা স্থানে অনেক সময় অতিরিক্ত পরিমাণে ঘাম দেখা দেয় এবং এ সকল ঘামের স্থানগুলোয় অতিরিক্ত পরিমাণে দুর্গন্ধ নির্গত হয়। অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন, ডাক্তার সাহেব আমার পা অতিরিক্ত পরিমাণে ঘামায় এবং ঘামের ফলে দুর্গন্ধ দেখতে পাই এবং আমার শরীর যে পরিমাণে ঘামায় তার থেকে বেশি দুর্গন্ধ নির্গত হয়, আমি কিভাবে এর থেকে পরিত্রাণ পেতে পারি? তাই আমি আপনাদেরকে সহজ উপায়ে আপনাদের পরিত্রাণের কিছু টিপস বলবো, যেগুলো আপনারা ঘরোয়া উপায়ে চেষ্টা করলে আপনারা এই অতিরিক্ত পরিমাণে ঘাম এবং ঘামের থেকে দুর্গন্ধ থেকে সম্পূর্ণ আরোগ্য পাবেন। এবার আসুন, যদি এ ধরনের সমস্যা থাকে তাহলে আপনারা কি খাবেন, কি খাবেন না, এগুলো আগে জেনে নিই। কি খাবেন যদি বলি তাহলে আমি আপনাকে পরামর্শ দিব অতিরিক্ত পরিমাণে পানি পান করতে হবে। মিনিমাম 4 থেকে 6 লিটার পরিমাণে পানি আপনাদের প্রতিদিন পান করতে হবে এবং গ্লুকোজ, ডাবের পানি, স্যালাইনের পানি ইত্যাদি বেশি পরিমাণে খাওয়া যেতে পারে। তবে একটি জিনিস খুব ভালো মনে রাখতে হবে, এই যে শরীরে অতিরিক্ত পরিমাণে ঘাম এটি শুধুমাত্র ভিটামিন বির অভাবে হয়ে থাকে, যেমন ভিটামিন B12, ভিটামিন B1, 2, 3 এবং ভিটামিন B5 জন্য হয়ে থাকে। আমরা সাধারণত সময় ভিটামিন বি কে দায়ী করে থাকি যে ভিটামিন বির অভাবে মানুষের শরীরে অতিরিক্ত পরিমাণে ঘাম দেখা দেয়। তাই ভিটামিন বি জাতীয় যে সকল খাদ্য খাবার আছে সেগুলো বেশি করে খাওয়ার চেষ্টা করবেন। এবার আসুন আমরা জানবো কি খাবেন না। কি খাবেন না যদি আমরা জানি তাহলে বলব আয়োডিনযুক্ত খাবার অতিরিক্ত পরিমাণে খাওয়া যাবে না। ব্রোকোলি, গরুর মাংস, ভাজা পড়া, অ্যাসপারাগাস এবং ফ্রিজে ঠান্ডা পানি খাওয়া যাবে না। আরেকটি জিনিস মাথায় সবসময় রাখতে হবে তা হচ্ছে শরীর যখন অতিরিক্ত পরিমাণে ঘামাবে সেই ঘাম অবস্থায় কখনোই গোসল করা যাবে না, এই বিষয়গুলো খুব খেয়াল রাখতে হবে। এতক্ষণ আমি বললাম কি খাবেন কি খাবেন না, এবার আসুন ঘরোয়া কি উপায় অবলম্বন করা যেতে পারে। আমি আপনাদের 3টি টিপস দেব, যদি এই 3টি টিপস অবলম্বন করতে পারেন তাহলে আপনার ঘরোয়া উপায় সঙ্গে সঙ্গে এই অতিরিক্ত পরিমাণে ঘাম এবং ঘামের থেকে দুর্গন্ধে আরোগ্য পাবেন। আসুন সেই 3টি টিপস কি একটু জেনে নিই। 1 নম্বরে সুতির কাপড় পরিধান করতে হবে। 2 নম্বরে 1.5 লিটার পরিমাণ পানির ভিতরে 5টি টি ব্যাগ পরিমাণে চা পাতা রেখে 15 মিনিট হাত এবং পা ভিজিয়ে রাখতে হবে এবং 3 নম্বরে 2 থেকে 3 বার গোসল করার চেষ্টা করুন। যদি সেটা অসম্ভব হয়ে যায় তাহলে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে প্রত্যেক দিন গোসলটা কন্টিনিউ করার। আমি যে 3টি ঘরোয়া টিপস বললাম যদি আপনারা এগুলো অবলম্বন করতে পারেন তাহলে ঘরোয়া উপায়ে অতিরিক্ত পরিমাণে ঘাম এবং ঘামের থেকে দুর্গন্ধে আরোগ্য পাবেন। এবার আসুন স্থায়ী আরোগ্যের জন্য হোমিওপ্যাথি কোন ধরনের ওষুধগুলো সেবন করানো যেতে পারে। তবে হোমিওপ্যাথি ওষুধ বলার পূর্বে আমি একটি কথা প্রত্যেকবারের নাই এবারও বলে নেব, তা হলো হোমিওপ্যাথি ওষুধ কখনোই কোনো রোগের উপরে কাজ করে না।
হোমিওপ্যাথি ওষুধ সবসময় লক্ষণ সাদৃশ্য চিকিৎসা করে, তাই হোমিওপ্যাথি ওষুধ সেবন করার পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রেশন প্রাপ্ত হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ নিন। আসুন হোমিওপ্যাথি কোন ধরনের ওষুধগুলো সেবন করলে অতিরিক্ত পরিমাণে ঘাম এবং ঘামের থেকে দুর্গন্ধে স্থায়ীভাবে আরোগ্য লাভ করা যায়। ওষুধগুলো হলো সাইলেসিয়া, কোনিয়াম সালফার, সরিনাম, থুজা, পালসিটিলা, পেট্রোলিয়াম, টিউবারকুলিনাম, গুয়েকাম, অ্যাসিড নাইট, অ্যাসিড ফর্স, আর্সেনিক, আর্স আয়োড, ক্যালক্রিয়া কার্প ও আয়োডিয়াম। ওষুধটি এই অতিরিক্ত পরিমাণে ঘাম থেকে মুক্তি লাভ করতে সাহায্য করবে এবং ঘামের দুর্গন্ধ সম্পূর্ণ নিরাময় করবে। তারপরও যদি আমার সাথে কথা বলার কোনো প্রয়োজন বোধ করেন, স্ক্রিনে যে মেইল দেখতে পাচ্ছেন তাতে মেইল করতে পারেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।